अस्सलामुअलैकुम दोस्तों, तो कैसे हैं आप लोग। उम्मीद करता हूँ सब खैरियत से होंगे। मैं हूँ जुनेद अली और आप देख रहे हैं जुनेद अली ऑफिशियल। कोई भी बिजनेस हो, कोई भी काम हो, एक मुल्क के लिए रीढ़ की हड्डी तसव्वुर किया जाता है। बांग्लादेश के अंदर, पाकिस्तान के अंदर, इंडिया के अंदर बड़ी बड़ी कंपनियाँ बड़े बड़े ब्रांड की मोटरसाइकिलें तैयार करती हैं, बड़े बड़े बुलेट तैयार करती हैं, बड़े बड़े हैवी बाइक्स तैयार करती हैं। तो बांग्लादेश का मुकाम कहाँ पर है? क्या बांग्लादेश में कोई ऐसी कंपनी है मेड इन बांग्लादेश जो कि बांग्लादेश का एक ब्रांड बनाती हो? कोई कंपनी ऐसी है जो बांग्लादेश में मोटरसाइकिल बनाती हो? कोई कंपनी ऐसी है जो हैवी बाइक बनाती हो, बुलेट बाइक बनाती हो? तो इंडिया को तो हमने देखी है बहुत सारी वीडियो। आज वीडियो देखेंगे बांग्लादेश के बारे में। क्या बांग्लादेश के अंदर बुलेट मोटरसाइकिल होंडा कंपनी क्या नाम है, क्या ब्रांड है, क्या वहाँ पे तैयार होता है? आज इसी के ऊपर वीडियो है, मेड इन बांग्लादेश के हवाले से। बांग्लादेश के अंदर बड़ी 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 इंडस्ट्री के अंदर क्या चीज़ तैयार की जाती है, कैसी मोटरसाइकिलें हैवी बाइक्स तैयार की जाती हैं, इसी के ऊपर वीडियो है। वीडियो के आगे बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकॉन को भी दबाएँ ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चलें जी वीडियो स्टार्ट करते हैं। 1 2 3 गो। वाह, स्टार्टिंग तो बहुत ज़बरदस्त है। इतनी ज़्यादा मोटरसाइकिलें, वाह बांग्लादेश। मुझे नहीं पता था कि इतनी तरक्की में है बांग्लादेश। इन चीज़ों के बारे में बिल्कुल आइडिया नहीं था कि बांग्लादेश के अंदर बाइक्स बनती हैं। वाह, क्या यार, ब्रांड न्यू দেশে যে মোটরসাইকেলের দাম মোটরসাইকেল বানাই হয় 50000 টাকা, সেই মোটরসাইকেলটি এখন বিক্রি হচ্ছে 97000 টাকায়। ঢাকার রাস্তায় মোটরসাইকেল প্রতিনিয়ত বাড়ছে। মাঝারি ইঞ্জিন ক্ষমতার একটি মোটরসাইকেল 1 লিটার জ্বালানিতে 40 কিলোমিটারের বেশি চালানো যায়। নগরে গণপরিবহনের দুর্দশায় অনেকেই মোটরসাইকেল বেছে নিচ্ছে। নারীরাও শুরু করছে স্কুটি চালানো। लड़कियों के लिए स्कूटी है। यहाँ देखें सभी मोटरसाइकिल जो है ना, उनका डिज़ाइन बिल्कुल अलग है पाकिस्तान से। खास करके पाकिस्तान में अमूमन आम एक जैसी मोटरसाइकिलें चलती हैं और इनका जो डिज़ाइन है वो हैवी बाइक की तरह है। मैंगो का दिखा रहे हैं जी, आम के बारे में। দেশের অর্থনীতি যত দ্রুত বাড়ছে মানুষের মোটরসাইকেল ততই দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে দেশে প্রতি 155 জনে একজন মোটরসাইকেল ব্যবহার করে। প্রতিবেশী দেশ ভারতে এই হার প্রতি 20 জনে একজন এবং ভিয়েতনাম, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় প্রতি 4 জনে একজন ব্যক্তি মোটরসাইকেল ব্যবহার করে। এই হিসেবে বাংলাদেশের বাজারে মোটরসাইকেল বিক্রি বাড়ানোর সম্ভাবনা অনেক বেশি। দেশে 2015 সালে 1,80,000 মোটরসাইকেল বিক্রি হয়েছিল। 2017 সালে তা বেড়ে 3,87,000 উন্নীত হয়। 3,36,000 মোটরসাইকেলের সেল হইছে। 2023 সালের মধ্যে এদেশে মোটরসাইকেলের বাজার বছরে 10 লাখে উন্নীত হবে। বাংলাদেশ সরকারের বৈদেশিক বাণিজ্যের পলিসি এমনভাবে করা হয়েছে যে বিদেশ থেকে মোটরসাইকেল আমদানি করতে গেলে উচ্চ হারে ট্যাক্স দিতে হয়, যা প্রায় 151%। অথচ দেশে উৎপাদন করলে দিতে হয় মাত্র রয়্যাল কি মোটরসাইকেল হয়, হোন্ডা কি মোটরসাইকেল হয়, বাজার ধরতে বড় ব্র্যান্ডগুলি সুজুকি কি মোটরসাইকেল হয়। আসুন এবার এদের বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশের মোটরসাইকেলের বাজার একসময় পুরোটাই ছিল আমদানি নির্ভর, আর আমদানির ক্ষেত্রে ভারত ছিল সবথেকে বড় উৎস। প্রতি বছর হাজার কোটি টাকা ভারতে চলে যেত বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেলের আমদানিতে। বাইসাইকেল শিল্পে আমরা ইতিমধ্যেই বিপ্লব ঘটেছি। পার্শ্ববর্তী দেশ ভারতসহ বিশ্বের বড় বড় দেশগুলোর রাস্তায় চলছে মেড ইন বাংলাদেশ সাইকেল। ভিউয়ার্স, এই সম্পর্কিত একটি প্রতিবেদন আমাদের চ্যানেলে পূর্বেই আপলোড করা আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। বাইসাইকেলের পর এবার মোটরসাইকেল শিল্পে বিপ্লব ঘটাতে যাচ্ছে বাংলাদেশ। দেশের বাজারে পাওয়া যায় এরকম প্রায় সব ব্র্যান্ডের মোটরসাইকেলই তৈরি হচ্ছে বাংলাদেশের মাটিতেই। ইতিপূর্বে ওয়ালটনের মতো বেশ কিছু কোম্পানি মোটরসাইকেল কারখানা করলেও কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় টিকে থাকতে পারেনি। তবে সেই গল্প ভিন্ন দেশের একমাত্র দেশীয় মোটরসাইকেল ব্র্যান্ড রানারের ক্ষেত্রে। 2012 সালে রানার অটোমোবাইলস রানার ব্র্যান্ডের মোটরসাইকেল বাজার যা শুরু করে। ময়মনসিংহের ভালুকায় তাদের নিজস্ব কারখানায় মোটরসাইকেল উৎপাদন করে আসছে তারা। দেশের বাজারে বিক্রির পাশাপাশি বর্তমানে নেপাল ও ভুটানে রপ্তানি হচ্ছে রানারের মোটরসাইকেল।
তাদের পণ্যের উচ্চ মান তাদের বাজার ধরে রাখার ক্ষেত্রে ভালো ভূমিকা রেখেছে। তারা শ্রীলঙ্কা ও আফ্রিকার কয়েকটি দেশে রপ্তানির সম্ভাবনা যাচাই করছে। গত বছর দেশের প্রথমবারের মতো 165 থেকে 500 সিসি ইঞ্জিনের ক্ষমতার মোটরসাইকেল উৎপাদনের অনুমোদন পায় রানার। উচ্চ সিসিযুক্ত মোটরসাইকেলগুলি তারা নেপালের রপ্তানি করছে। বর্তমানে তারা 14টি মডেলের মোটরসাইকেল তৈরি করছে। 150 সিসি মোটরসাইকেল কমাল হ্যায়। রেট কিতনা হ্যায় ইসকা? इसकी प्राइस ज़रूर कमेंट करके मुझे बताइएगा। प्राइस के बारे में भी मुझे पता चले कितने सीसी की जो मोटरसाइकिल है वो कितने में आ रही है। यामाहा, भारत के बजाज, टीवीएस और हीरो एवं बांग्लादेशी एकमात्र ब्रांड रनर। इंडिया की बजाज है, होंडा है, रॉयल है, सुजुकी है, बजाज कंपनी की मोटरसाइकिल है। बजाजर मोटरसाइकिल उपलब्ध हो 2018 সালের মাঝামাঝিতে উত্তরা মোটরস সাভারের জিরানিতে তাদের নতুন কারখানা মোটরসাইকেল উৎপাদন শুরু করে। সেখানে এখন তিনটি জনপ্রিয় মডেল বাজাজ, পালসার, ডিসকভার ও প্লাটিনা উৎপাদিত হচ্ছে। শিগগিরই শুরু হবে সিটি 100 এবং ডিসকভার 110 মডেলের মোটরসাইকেল উৎপাদন। বাংলাদেশের মোটরসাইকেল বাজারের হিস্সায় দ্বিতীয় অবস্থানে ভারতীয় ব্র্যান্ড টিভিএস। দেশে টিভিএস ব্র্যান্ডের বাজারজাত করে সনি র্যাঙ্কস গ্রুপ। এখন দেশেই মোটরসাইকেল উৎপাদন করছে টিভিএস। সনি র্যাঙ্কসের অঙ্গ প্রতিষ্ঠান রিয়ান মোটরস ও ভারতের টিভিএস অ্যান্ড সনসের যৌথ উদ্যোগের কোম্পানির নাম টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড। তাদের কারখানা গাজীপুরের টঙ্গীতে। জাপানের হুন্ডা মোটর কর্পোরেশন বাংলাদেশের মোটরসাইকেল উৎপাদন শুরুর পর এদেশে তাদের ব্যবসা দ্রুত বাড়ছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় বেসরকারি আব্দুল মোনেম ইকোনমিক জোনে 25 একর জমিতে হুন্ডা বাংলাদেশ লিমিটেডের কারখানা তাদের জনপ্রিয় বিভিন্ন মডেলের মোটরসাইকেল তৈরি করছে। এই কারখানায় আপাতত বছরে 1 লাখ মোটরসাইকেল উৎপাদনের সক্ষমতা তৈরি করেছে হুন্ডা, যা 2021 সালে 2 লাখে উন্নীত করার পরিকল্পনা রয়েছে তাদের। বিশ্বের 160টি দেশে ব্যবসা করে হুন্ডা মোটর কর্পোরেশন। এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের 10টি দেশে তাদের কারখানা রয়েছে। প্রতিবেশীদের মধ্যে ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামের পর বাংলাদেশে কারখানা করছে হুন্ডা। বাংলাদেশেই জাপানের সুপরিচিত ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল সংযোজন কারখানা করেছে এসিআই মোটরস। শুধু সংযোজন নয়, একই কারখানায় ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল উৎপাদন করছে তারা। মোটরসাইকেলের আরেকটি জনপ্রিয় জাপানি ব্র্যান্ড সুজুকিও উৎপাদিত হয় বাংলাদেশে। সুজুকিও র্যাঙ্কন মিলে গাজীপুরে কারখানা করেছে। সুজুকি বাংলাদেশ ও র্যাঙ্কন মোটরবাইকের বাংলাদেশ তাদের কারখানায় জমির পরিমাণ 37 একর। এটি দেশের সবচেয়ে বড় মোটরসাইকেল উৎপাদনকারী কারখানা। এতে এখন পর্যন্ত বিনিয়োগ করা হয়েছে 450 কোটি টাকা। ভারতের মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিরো মোটোকর্পের হিরো ব্র্যান্ডের মোটরসাইকেলও বাংলাদেশে জনপ্রিয়। এদেশে হিরো ব্র্যান্ডের মোটরসাইকেল বাজারজাত করে নিলয় মোটরস, যেটি নিটল নিলয় গ্রুপের একটি প্রতিষ্ঠান। বিদেশি ব্র্যান্ডগুলোর মধ্যে হিরোই বাংলাদেশের সবার আগে উৎপাদন শুরু করে। নিটল নিলয় গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশে কারখানা করেছে হিরো মোটোকর্প। যশোরের কারখানায় বছরে 1.5 লাখ মোটরসাইকেল উৎপাদন করতে সক্ষম হিরো মোটোকর্প। তো জি, ইয়ে থি ভিডিও। ওর বহুত বড়ি বড়ি কোম্পানি জো কে বাংলাদেশ কে অন্দর জো হ্যায় ও বড়ে বড়ে কারখানে লগায়ে হুয়ে হ্যায়। জাপানি কোম্পানি হুন্ডা নে বহুত জ্যাদা কাম কি হ্যায় আর বহুত হি আচ্ছে ডিজাইন ওয়ালি মোটরসাইকেলে তৈয়ার কি হ্যায় আর সবই শায়দ 100 সিসি সে উপর কি হ্যায় আর আমুমান বাংলাদেশ কে অন্দর জিতনি ভি মোটরসাইকেলে আপ দেখেঙ্গে রোড কে উপর ও তকরিবন 100 সিসি, 125 সিসি, 150 সিসি কি আপকো মোটরসাইকেলে নজর আয়েঙ্গি। আর ইনকা ডিজাইন ভি দেখে আপ, ইউনিক কালার কা ডিজাইন হ্যায় আর এক জেসা হি আমুমান ডিজাইন হ্যায়। হিরো হ্যায়, উসকে বাদ বাজাজ হ্যায়, সুজুকি হ্যায়, ঠিক হ্যায়। কাফি বড়ি বড়ি কোম্পানিও নে জো হ্যায় ও ওয়াহাঁ পে প্ল্যান্ট লগায়ে হুয়ে হ্যায়। কাফি জ্যাদা লোগোঁ কো রোজগার ভি দিয়া হুয়া হ্যায় আর লাখোঁ কি তাদাদ মে জো হ্যায় ও হর সাল মে মোটরসাইকেলে জো হ্যায় ও বাংলাদেশ মে সেল কর রহে হ্যায়। তো বহুত বড়া এক মার্কেট হ্যায় বাংলাদেশ আর মোটরসাইকেলোঁ কে হওয়ালে সে আর পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ জহাঁ পে জ্যাদা আবাদি হ্যায় ওয়াহাঁ পে জ্যাদাতর লোগ মোটরসাইকেলোঁ সে গুজারা করতে হ্যায়। মোটরসাইকেলে রাখি হুই হ্যায়, বুলেট মোটরসাইকেলে রাখি হুই হ্যায়, বুলেট ওয়েসে 150 সিসি কি মোটরসাইকেলে হ্যায়। এসে লগতা জেসে হ্যাভি বাইক হোতি হ্যায়, হ্যাভি বাইক কে ডিজাইন জেসা হি আমুমান উনকি মোটরসাইকেলোঁ কা জ্যাদাতর ডিজাইন হ্যায়। তো জি, বহুত জবরদস্ত লগি ভিডিও, বহুত মজা আয়া ভিডিও কা। আপকো ইয়ে ভিডিও কেসি লগি হ্যায় জরুর কমেন্ট করকে হামে বতাইয়েগা আর সাথ মে ইয়ে ভি বতাইয়েগা কি ইসকি প্রাইস কিতনি হ্যায়।
150 cc मोटरसाइकिल की कितने टके में मिलती है और 100 cc कितने टके में मिलती है। हमें आपके कमेंट का इंतज़ार रहेगा, ज़रूर कमेंट किया करें। बहुत शुक्रिया।